না, সব সামনে চলে আসবে। জোরে সোরে একবার আওয়াজ লাগায় নারায়ে তাকবীর, একবার ভালো করে আওয়াজটা লাগায় বাবা, জোরে সোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরা মুসলমান নয় নাকি? ওরা এখনো বসে থাকবে আল্লাহর নাম শুনে? এই যে বাবা তুমি একান্ন শতক না, সুবহানাল্লাহ, কোন লোক পিছনে বসবে না, সবাই সামনে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন। বিসমিল্লাহির রহমানির রহিম, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الدين عند الله الإسلام، وقاله تعالى في موضع آخر، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة. محترم ماننيا سمانيا جبتما سبابتي شاهد শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, তলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরা মজলিসে শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নসীনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। আল্লাহ পাক তাবারক ও তাআলার লাখ শুকরিয়া, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মহামূল্যবান মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পেয়ারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম, বড় গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসকে রহমতি বরকতি জান্নাতি মজলিস বলা হয়েছে, এই তেমাথানিতে মাদ্রাসাতে আজ একজন সুবিখ্যাত ওলি এসেছে, সেই ওলির আগমনেও আজ মুসলমানদের যা অবস্থা দেখছি, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। আজ গত শুক্রবারে নিউজিল্যান্ডের মসজিদে জুম্মার সময়
নামাজরত অবস্থায় দু দুটো মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে মানুষগুলোকে শেষ করে দিল। জোরে বলুন, কেন এটা হলো? মসজিদে গুলি কেন চলল? সারা দুনিয়াতে মুসলমানদের উপরে এত অত্যাচার অনাচার নেমে এলো কেন? বিশ্বে মুসলমানরা এত লাঞ্ছিত ঘৃণিত কেন? আজ এই মজলিস দেখেই বোঝা যাচ্ছে কারণ। জোরে সোরে সকলে আমাকে একবার উত্তর দেন যারা বসে আছেন। সব কিছুর মালিক কে? জোরে বলুন কে? কোরআন কার কালাম? জোরে বলুন। আমরা কার গোলাম? ঠিক বলছেন তো? তাহলে কোরআন যদি আল্লাহর কালাম হয় আর আমরা যদি আল্লাহর গোলাম হই, তাহলে গোলামের কাজ কি? আল্লাহর কথা শুনবে না? আল্লাহর কথা থেকে বাইরে থাকবে? ধরে বলুন। গোলাম তো মালিকের কথা মতো চলবে, তাকে তো গোলাম বলে, কি বলেন? হ্যাঁ, তা আজ গোলাম আমরা কেমন গোলাম ভালো করে দেখে যাব। জি, আজ আমি আমাদের দেশের কথা বলছি, মুর্শিদাবাদের মাটি। যদি এই বুজুর্গ মুর্শিদাবাদের মাটিতে আসতো, এত বড় ময়দান, যত বড় ময়দান দেখছেন, এই গোটা ময়দানটা প্যান্ডেল করতে হতো, তবুও জায়গা দেওয়ার অভাব হয়ে যেত। হা বাবা, এটা তো মেদিনীপুর, এটা মেদিনীপুর। 7 ঘন্টা অতিক্রম করে চলে আসছে এখানে, একটা আল্লাহর অলির সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু এখানে এসে ভাবছি, রাস্তাতে মনে মনে করছি আজকে প্রচুর লোক হবে, কিন্তু বড় দুঃখের কথা, এত লোক, লোকে লোকারণ্য, জনমানব শূন্য। কি বলেন? এরা মনে হয় বাবার কালে চা বিড়ি পান সিগারেট খাইনি, আজকেই খাব। মেয়েরা জালসা শুনতে এসেছে, বাড়ি থেকে নিয়ত করেছে, বাড়ির পুরুষকে বলেছে জালসা শুনতে যাবো, তে মাথানে মাদ্রাসায় জালসা শোনার নাম করে এসেছে, এসে জননীরা আপন তালে ঝগড়া করছে। দেখুন, সমান তালে মেয়েদের ঝগড়া বন্ধ হচ্ছে না, মেয়েদের কথা বন্ধ হচ্ছে না। তাহলে মেদিনীপুরের মেয়েরা কেমন মেয়ে? একটা পুরুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না, আর মেয়েদের আওয়াজে টিকা যাচ্ছে না। সত্যি, তাই আমি জননীদেরকে বলবো, জননী জালসা শুনতে এসেছেন, নিজের নিজের জবানটা বন্ধ করে বসুন, কেউ কাউকে কথা বলেন না, চুপ করে শুনে যান। দেখেছেন, মেয়েরা বন্ধ করবে না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, মেয়েদেরকে সহি বুঝদান করুক, জরুর আল্লাহু আমিন। ভাই দোস্ত, আমি তাই আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো চায়ের পানের দোকানে আছেন চলে আসুন, আমি আপনাদের কাছে টাইম নেব না, বড় জোর আপনাদের কাছে টাইম আমি 45 থেকে 1 ঘন্টা টাইম নেব, তার বেশি নেব না। খুব জলদি করে বলছি, তাড়াতাড়ি এখানে চলে আসুন, 1 ঘন্টার মধ্যে কাজ আমার ফিনিশ, তারপরে খানা এইখানেই খাওয়ানো হবে। সকলে মিলে চলে আসি, বড় গুরুত্বপূর্ণ মজলিস, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, দিন সম্পর্কে আলোচনা যে মজলিসে হয়, সেই মজলিসে কেউ যদি এসে বসে যায়, ফেরেশতারা তার খাতাতে নামকে লিখে নেন এবং আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ, কি করে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।
আজ বিশ্বের খবর শুনলে পরে আর বের হতে মন চাচ্ছে না বা কেন? মুসলমানদের এত দুরবস্থা চলে এসেছে, করুণ অবস্থা মুসলমানদের। আবার এ দেখেন ভারতবর্ষে ভোটের ডাঙ্কা বেজে গেছে, কি বলেন, ভোটের ডাঙ্কা বেজেছে। আমি সব জায়গাতে ওয়াজ করতে যে বলছি, মুসলমান ভারতবর্ষের, যদি তোমরা শান্তিতে বাস করতে চাও তো আল্লাহর ঘরে ঢোকো, ঢুকে দুরাকাত নামাজ পড়ো, পড়ে আল্লাহর কাছে হাত দুটোকে তুলে কাঁদো, সমানে কান্নাকাটি করো, আল্লাহ এই আগামী যে ভোট এসেছে এই ভোটে এমন লোককে তুমি গদিতে বসাও যে লোক বসলে পরে গোটা ভারতবর্ষের যত বাসিন্দা হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ যারা বাস করছে সবাই যেন শান্তিতে বাস করতে পারে, সেই রকম একটা লোক তুমি নির্বাচন করে পাঠাও না। তা না হলে যা পরিস্থিতি খুব ভালো নয় বাবা, বড় মুশকিল, বিপদে পড়তে হবে। শেষকালে কার দিকে হাল হবে তা আল্লাহই ভালো জানে বাবা। এখনো আমি আপনাদেরকে বলবো, আসুন, অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র আল্লাহ। জোরে বলুন কে পারে? জোরে বলুন কে পারে? অসম্ভবকে সম্ভব আল্লাহ করতে পারে, মুর্দাকে জিন্দা আল্লাহ করতে পারে, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে আল্লাহ পারে, সব কিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেটা আমি আপনাদেরকে জানাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানযিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দিলেন কোরআনে পরিষ্কার ভাষায়, কি বললেন, কাদের রা কুদরত তো দারি হরতে খাহিয়া কুনি, কাদেরা কুদরত তো দারি হরতে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বক্সি জিন্দারা বেদা কুনি, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো দিতে পারো মরাই যান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ জানিয়ে দিলেন, রাজ্য মানসিক নাশন সবই করিদান, রাজ্য মানসিক নাশন সবই করিদান, শাহনশাহি কেড়ে নিয়ে ফকির ও সাজান, বাদশাকে ফকির করেন ফকিরকে করেন রাজ, এ ভাঙা গলা পৃথিবীতে এ তো তার কাজ, কথায় হাজার টাকা কত জন লই সারাদিন খেটে কেহ অনাহারে রই, কেহ বা হাজার টাকা পাই মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেট ভাতে, কার ইচ্ছা? সব আল্লাহর ইচ্ছা দোস্ত আমার বুজুর্গ। তাই আজকে মসজিদ বন্ধ হচ্ছে, মাদ্রাসার দিকে তীক্ষ্ণ নজর চলছে, মুসলমানদের উপরে তীক্ষ্ণ নজর চলছে, কাদের? শয়তানদের, বেঈমানদের। তারা চাচ্ছে মসজিদ বন্ধ হোক, মাদ্রাসা বন্ধ হোক, কোরআন চলে যাক, মুসলমান শেষ হয়ে যাক, চাচ্ছে বেঈমান। জোরে সরে বলুন মুসলমান, আজকে কোরআন যদি আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে আমাদের চোখের সামনে কোরআনের বেইজ্জতি করে তো আমরা তাকে ছেড়ে দেব? কি বলবেন, ছেড়ে দেব? মুখে বলছি না কিন্তু ছাড়তে হবে, উপায় নাই, করার কিছু থাকবে না। সেই জন্য আগা আবার আমি আপনাদেরকে বলছি, লড়াই করতে হবে না, মারামারি করতে হবে না, কিছু করতে হবে না, একটাই কাজ কি, আমরা কোনো দিকে না গিয়ে কোরআনকে ফলো করে কোরআনের হুকুমকে মেনে আমরা আল্লাহর কাছে এসে যাই। আসবো সবাই ইনশাআল্লাহ, সবাই আসবো। আল্লাহ বলছেন আমি মেহরবান, আমি দাতা,
আমি দয়ালু বান্দারে, তুমি লাখও পাপ করো না কেন, একবার যদি আমার কাছে সারেন্ডার হয়ে যাও, হয়ে যদি একবার ক্ষমা চেয়ে নাও, তো আমি তোমার তমাম পাপকে মাফ করে দেব। আধা ঘন্টা পুরো দোকান টোটাল বন্ধ হবে, আধা ঘন্টা জি এলান করে দেন ভাই মুসলমান, আধা ঘন্টার জন্য দোকান বন্ধ করে দেন। জলসা কমিটি বলছে আধা ঘন্টার জন্য দোকানগুলো কমসে কম বন্ধ করে দেন, আধ ঘন্টা পরে দোকান খুলবেন। জি কমিটিদের ডিসিশন, আধ ঘন্টার জন্য দোকান বন্ধ করুন। ভাই দোস্ত আমার বুজুর্গ, আমার বলার উদ্দেশ্য অন্য কিচ্ছু নয়, আল্লাহ পাক তাবারক ও তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, আরো জোরে বলুন করবো। যে কোরআনকে মেনে আজকে থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ, ক্ষমা চাইবো। মায়ের থেকে পৃথিবীতে দরদি কেউ আছে কি? জোরে বলবেন আছে? মায়ের থেকে দরদি পৃথিবীতে কেউ নাই, কিন্তু তবুও আল্লাহ বলছেন তোমার মায়ের থেকে লক্ষ কোটি গুণ বেশি দরদি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও মা যতই দরদি হোক, এক কবি বলছেন জলধর নবরশিলে উদ্যানেতে নবদলে নবরঙ্গ শোভে বাজে মন, তদ্রুপ শিশু না কান দিলে তারে উদুগ্ধ দিব বলে মার মনে পড়ে না তেমন। বাচ্চার জন্য মা যতই দরদি হোক, বাচ্চা যদি না কান্নাকাটি করে মায়েরও মনে থাকে না আমি বাচ্চাকে দুগ্ধ দেব। কি কথা তো নাকি? তা আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে একবার কান্না করো, আমার কাছে একবার সারেন্ডার হও। শয়তান তো বলে দিয়েছিল, কবে? যেদিন শয়তানকে আল্লাহ শয়তান বলে ঘোষণা করে দিলেন, দুশ্মন বলে ঘোষণা করে দিলেন, সেই দিন তো মহান আল্লাহর কাছে শয়তান পারমিশন নিয়েছে কি, যে আমাকে এমন একটা পাওয়ার দাও যেন আমি ওই আদম সন্তানদের শিরা উপশিরায় ঢুকতে পারি, আর তাদেরকে কুপরামর্শ দিয়ে বেঈমান বানিয়ে যেন দুনিয়া থেকে পাঠাতে পারি। আল্লাহ বললেন যা শয়তান তোর সব কথা মেনে নিলাম, কিন্তু তোকে পাওয়ারও দিলাম, এটাও শুনেলে আমার যে প্রকৃত বান্দা হবে তার ধারে কাছে তুই যেতে পারবি না। যার বলুন সুবহানাল্লাহ। ইবলিস বলছে পাওয়ার যখন পেয়েছি তখন আমিও দেখছি কে তোমার থাকে। সুবহানাল্লাহ। যে লোকটি যেমন ভাবে আসবে আমি তেমনি হয়ে তাকে ধোকা দেব, দেখে আমার ধোকা থেকে রেহাই পাই কি। যার বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার, এবার আল্লাহ বলছেন তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস আমার আমার বান্দাদের জন্য, তবে শুনেলে তুই, আমি আমার বান্দার যদি 100 বছর হায়াত দিই, কত বছর বললাম বাবা 100 বছর, তাকে যদি 99 বছর তোর দলে রাখিস থাকবে কবছর? 1 বছর। 1 বছর 12 মাসে হয়, 11 মাস তোর দলে রাখলি, থাকলো কমাস 1 মাস। 1 মাস 30 দিনে হয়, তুই যদি 29 দিন তোর দলে রাখিস থাকলো কদিন? 1 দিন। 1 দিন রাত্রি 24 ঘন্টায় হয়, 23 ঘন্টা তোর দলে রেখেছিস থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। ভালো করে শুনেছেন? ইবলিসকে এবার আল্লাহ বলছেন ইবলিস জীবনের তার 1 ঘন্টা সময় আর বাকি আছে, সেই দিন যদি তার মনে পড়ে যায় পরবার জায়গায় আলাম আমি বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি তওবাতুন নাসোহা করে নিয়ে অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি, আল্লাহ জীবনে আর কোনো পাপ করব না, মাওলা তুমি আমার পাপকে মাফ করে দাও। মহান আল্লাহ বলছেন ও ইবলিস শুনে নে, একবার যদি সে কান্না করে তার একবারকার কান্নাতে আমি 100 বছরের পাপকে তমাম মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন 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 আল্লাহ, কত বড় মেহরবান, হতভাগা। আমরা আল্লাহর কাছে সারেন্ডার হই, আমরা ক্ষমা চেয়ে নিই,
আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে ফিরে যাবো তো আল্লাহর কাছে ইনশাল্লাহ। সকলে বলুন ইনশাল্লাহ। একবার উপরে নিচে ডানে বামে সমস্ত লোক বলি জোরে করে ইনশাল্লাহ। এইবার একবার হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক জরুরি আল্লাহ আমিন। অনেক লোক দেখছে হাত তুলল বটে, কিন্তু মাঝে মাঝে কিছু লোক হাত তুলছে না। তারা মনে মনে করছে হাত তুলব আর তখন লোকটা হয়তো কি করবে, হ্যাঁ আমি কিচ্ছু করব না, তবে হাত যে তোলনি তার পুরো লোকসান, আর হাত যারা তুলেছে তাদের পুরোপুরি তিনটে লাভ হয়ে গেল। তিনটে লাভের মধ্যে এক নম্বর লাভ সেটা হচ্ছে ঘাড়ে, প্রত্যেকটা মানুষের ঘাড়ে কেরামুল কাতেবিন বসে আছে খাতা কলম নিয়ে। যেমন আমরা বললাম আমরা তৌবা করে আল্লাহর কাছে ফিরে যাব বলে হাত তুলেছি, সঙ্গে সঙ্গে ফেরেশতা ঘাড়ে বসে আছে লিখে নিলেন। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ, কিয়ামতের দিনে হাশরের ময়দানে মাথা থেকে অতি নিকটে সূর্য এসে যাবে, মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো নাক মুখ দিয়ে বের হবে। সেই দিন মা বাপ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলে থাকবে, কিন্তু সাহায্যকারী রূপে কাউকে তখন পাবো না। কোরআন বলে দিয়েছে যে জমির উপরে বসে তুমি হাত তুলেছ, এই জমি কিয়ামতের দিনে তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে। দু নম্বর লাভ হলো, তিন নম্বর লাভ, আপনার আমার জবানে আল্লাহ তালা দিয়ে বন্ধ করে দেবেন, দিয়ে বলবে তোর জবানের কথা নেব না, এবার তোর হাতকে দিয়ে কথা বলাবো। জোরে বলুন আল্লাহ যদি মনে করে হাতকে দিয়ে কথা বলাবো তো পারবে কিনা? পারবে। কোরআন সাক্ষী দিয়েছে, সূরা ইয়াসিন বের করুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলে দিয়েছে সেদিন তোমার জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে হাত বলতো তোকে নিয়ে কী কাজ করেছিল, হাত বলবে পরবার জায়গার তেবাখানি মাদ্রাসায় জালসা হচ্ছিল। আর মুর্শিদাবাদের কারিয়াস্তুল্লাহ বলেছিল কারা আল্লাহর কাছে সমস্ত গোনাকে হাজির করে দিয়ে তৌবা করে নিয়ে অঙ্গীকার আবদ্ধ হওয়া হাত তোলো, সেদিন এদের হাত উঠেছিল, আমার এই হাত উঠেছিল। আল্লাহ বলবে যে হাত তৌবা করার জন্য ওঠে সেই হাতওয়ালা কোনো কালে জাহান্নামে যাবে না। জরুর সুবহানাল্লাহ। তাহলে হাত ধরলে লাভ হয়েছে, যারা উঠায়নি তাদের ষোলো আনা লোকসান। আমি একদিন আপনাদের কাছে এসে কারোর লোকসান হোক এটা চাইনি বাপ, সবারই লাভ হয়ে যাক। জানি না কোন দিনকার কোন আমলকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের বেলা পার করে দেবে তা আল্লাহ ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সকলে মিলে আর একবার হাত তুলব, সকলে মিলে আর একবার হাত তুলব, এই নিয়তে আল্লাহ যা ভুল করেছি করেছি আর জীবনে কোনো ভুল করব না, আমাদেরকে ক্ষমা করে দাও, এই নিয়ত নিয়ে আমরা সকলে হাত তুলব। জোরে আর একবার হাত উঁচু করে দেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এখন যদি আমরা আর কোনো পাপের কাজ না করি তো আমরা আল্লাহর পিয়ারা স্বচ্ছ বান্দা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তাই আমি এইবার আপনাদেরকে অনুরোধ করছি বাবজি, খুব ভালো করে জানেন মসজিদ আর কার ঘর, কেবল কার ঘর। এই মসজিদকে বাঁচাতে গেলে পারে এক নম্বর প্রয়োজন হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা যদি না থাকে তো মসজিদ বাঁচবে না, মাদ্রাসা যদি না থাকে তো কোরআন বাঁচবে না, মাদ্রাসা যদি না থাকে তো মুসলমান বাঁচবে না, মাদ্রাসা যদি না থাকে তো তাবলিগ চলবে না, মাদ্রাসা যদি না থাকে তো পীর পীর সাহেব হবে না। কি গো কথা ঠিক কিনা? কেবল ঠিক কিনা? সবের মূলে মাদ্রাসা। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম তৈরি করেছিলেন মদিনা মানোয়ারাতে মাদ্রাসা, যাকে আসহাবে সুফফা বলা হয়। যারা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন মাদ্রাসাটা হচ্ছে সবের মূলে। আমি বিয়ে করতে যাব তো আমার বিয়ে পড়াবে কে? সে মাওলানা। এবার বলুন নামাজ পড়তে যাব তো নামাজের মশলাগুলো শিখাবে কে? মাওলানা। জোরে বলুন আমি মরব তা আমার জানাজা পড়বে কে? মাওলানা। জোরে বলুন আমি মুসলমানি করব তো এই হুকুমটা দেবে কে? মাওলানা। আমি মাল পেয়েছি যাকাত দেব তো শোনাবে কে? মাওলানা। বলুন আমি হজ করব তো হজের বিধানগুলো বলে দেবে কে? মাওলানা। সবের মূলে মাওলানা। বা এই জন্য বলা হয়েছে মাওলানা তৈরি হয় কোথায়?
মাদ্রাসায়, মরা তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। আজকে দেখলেন এখানে কটা ছেলের মাথায় পাগড়ি হলো? কটা ছেলে? দুটো হাফেজ। জি, দুটো হাফেজের কোরআনের মাথায় পাগড়ি হলো। খোদার কসম বলছি, আমাদের নজর থাকলে দেখতে পেতাম, যখন এই ছেলেদের মাথাতে পাগড়ি জড়ানো হচ্ছে তো অন্য জায়গায় শয়তানের গায়ে আগুন লেগে গেছে, সে বাবারে মারে করে চিত হয়ে খাঞ্চার গড়াগড়ি দিচ্ছে, সব বিনাশ করে ফেললো আজম এখানে। কি কেন? এই যে ছেলেদেরকে হাফেজ করে দিল, কোরআন কাগজে ছিল, ভালো ছিল রে, কাগজের কোরআনটা কোনো সময় নষ্ট করতে পারতাম, কিন্তু কাগজ থেকে নকল করে মগজে ভরে ফেলেছে, এ কোরআন তো উঠানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, আজ বিশ্ব চাচ্ছে কোরআন শেষ করে দেব, বিশ্বকে চ্যালেঞ্জ দিয়েছে মহান আল্লাহ, আমার কালাম আমি পাঠিয়েছি, হেফাজত দায়িত্ব আমি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কোরআনকে বাঁচানোর, কিন্তু কোরআনের পাশে যদি মুসলমান না দাঁড়ায় তো মুসলমান ধ্বংস হবে, মুসলমান বরবাদ হবে, কিন্তু কোরআনকে আল্লাহ মুছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেননি কাবা শরীফকে ভাঙতে এসেছিল কে? জোরে বল কে? পবিত্র কোরআনে সূরা নাযিল হয়নি, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? তোমরা কি দেখতে পাচ্ছ না আমি কেমন ব্যবহার করেছিলাম হাতি ঘোড়া লোক লস্করওয়ালা আব্রাহা বাদশার সঙ্গে? হ্যাঁ, সে যখন এলো কাবা শরীফ ভাঙতে, আল্লাহু আকবার, কাবার মতওয়াল্লি তখন কে ছিলেন? আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব। কি বলে? তখন কিন্তু নবীজি দুনিয়াতে আসেননি, মায়ের পেটে এসে গেছেন। আল্লাহর নবী মায়ের পেট থেকে দুনিয়াতে আসার 50 দিন আগে, 50 দিন আগেকার ঘটনা, তখন নবীজি মায়ের পেটে আছে। আহ, দুনিয়ার মক্কার লোকরা এসে বলছে কাকে? আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব ওই বাদশাহ চাবরাহা হাতি ঘোড়া লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে কাবা ঘরকে ভাঙতে, তো তুমি একটু ব্যবস্থা করো। তো বলে তোমরা সবাই মিলে আমার সঙ্গে হয়ে দাঁড়াও তবে তো। তো বলছি বাবারে তার যা বাদ, তার যা সৈন্য সামন্ত, আমাদের ক্ষমতা নাই, এখন তোমার ঘর তুমি দেখো। কাকে বলছে? আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব বলছে আমার ঘর? তো বলছে হ্যাঁ, তোমার ঘর? আমার ঘর? বলে হ্যাঁ। দরজাটা টেনে দিয়ে শিকলটা তুলে দিল, শিকলটা লাগিয়ে দিয়ে বলছে তাহলে যার ঘর সে দেখুক। কার ঘর? আল্লাহ। জবুল কার ঘর? আল্লাহ। আব্দুল মুত্তালিব কাকে দিল দায়িত্ব? আল্লাহ। আল্লাহকে। আল্লাহু আকবার। এবার বাড়ি চলে গেলেন, মা আমিনা গর্ভে এসেছে পেয়ারা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনাকে বলছে, ও বেটি জননী আমার, কেউ নাই আজ কাবাকে রক্ষা করবে বেটি রে, অতএব তুমি আর আমি চলো কাবাকে রক্ষা করার জন্য একটু যাই কাবাতে, কাবাতে গিয়ে একটু আল্লাহকে বলি, কাবাওয়ালাকে একটু বলে আসি। সঙ্গে সঙ্গে মা আমিনাকে সাথে করে নিয়ে চলে এলেন। বিবি আমিনা কাবাতে হাত দিয়ে বলছেন, মাওলা এ ঘর তো তোমার, তাই তোমার ঘর তুমি রক্ষা করো মাওলা। আবু তালেব আব্দুল মুত্তালিব কাঁদছেন, কান্নাকাটি করছেন। আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব ভালো করে শুনে নে, ভালো করে শুনে নে, আমি তোর দোয়া কবুল করতাম না, কিন্তু সঙ্গে করে কাকে এনেছিস জানিস রে? সঙ্গে করে এনেছিস আমিনাকে। আর আমিনার পেটে কে বসে আছে জানিস? আমিনার পেটের ভেতরে কে আছে তা কি জানিস রে? আব্দুল মুত্তালিব। যাকে পয়দা না করলে কুল কাইনাত আমি পয়দা করতাম না, যিনি সমস্ত নবীদের সর্দার নবী, যিনি কুল কাইনাতের সর্দার নবী, সেই নবীকে পেটে করে নিয়ে আমিনা যখন দোয়া করেছে, ও আব্দুল মুত্তালিব তো সরে যা, ওই কাবাকে হেফাজত আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান দরবি দেখুন কাকে দিয়ে আল্লাহ পাক বলে দিচ্ছেন কি কি আজম কি বলছো কি বলবা? আরো জোরে বলি না রে দরবি। দেখুন মজা, আল্লাহ বললেন আজ আমার জিনের প্রয়োজন নাই, আজ মানুষের প্রয়োজন নাই, আজ কাউরের প্রয়োজন নাই, আমার কাবা কেমন করে বাঁচাই দেখ। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, তাদেরকে বলল তোরা জমিনে নাম,
নেমে যা। বলো কেন? তো বলে আব্রাহার হাতি ঘোড়া লোক লস্করের সঙ্গে তোদেরকে যুদ্ধ করতে হবে। পাখিরা বলছে আল্লাহ আমরা তো ছোট এতটুকু, একটা হাতিতে পা দিলে একশোটা হাত পাখি মরে যাবো। তো বলছে তোরা মরবি বলতে আমি তোরা নাম দুনিয়াতে নেমে গেছে। নেমে বলছে দুটো করে দানা দুই পায়ে নিয়ে নে, ছোট ছোট করে কাঁকর পায়ে করে তোল, তুলে তোরা তাইলার আবাবিল পাখি তোমরা উড়তে লাগো, উড়তে লাগো যে জায়গাতে ওই মানে আব্রাহার সৈন্য সামন্ত আছে। এইবার ধরুন এইরকম সৈন্য সামন্ত বসে আছে, তাদের উপরে ঝাঁক ঝাঁক লাখ লাখ পাখি দুটো করে দানা নিয়ে উপরে উড়তে লেগেছে। এইবার আব্রাহা বাদশা বলছে চলো, এই চলো যেমন বলেছে ইতিহাসটা পুরা বলছি নি আমি, মোটামুটিটা বলে দিচ্ছি, মোটামুটি করে বলছি কি জানেন, যখন আব্রাহা বাদশা বলে চলো কাবা ধ্বংস করে দেখি কে বাঁচাই, যেমন কে বাঁচাই বলেছে না আসছে এবার। আর হাতিদের ভেতরে সাদা হাতি ছিল সে সর্দার, সে বসে পড়েছে আর হাতি মরছে না, তার মশা দেখে সব হাতিগুলো বসে পড়েছে। এবার তামামকে হাতিকে মেরে একাকার করে কিন্তু কেউ নড়ে না, সুবহানাল্লাহ। এইবার বললো চলো হাতি না তো আমরাই যাই, যেমন কদম উঠিয়েছে বাবা যাই বলে, সঙ্গে সঙ্গে যেমন এমনি করে কদম উঠে এবার হাঁটতে লেগেছে। আর আল্লাহ বলছেন তৈরান আবাবিল, ও উড়নেওয়ালা পাখিরে তোদের পায়ে যে দানাগুলো আছে এইবার ওদের উপরে ছেড়ে দে, তোদের কাজ হবে তো দানাগুলোকে ছেড়ে দেওয়া আর আমার কাজ হবে ওই দানাগুলোতে শক্তি দিয়ে দেওয়া। একটি হাতির উপরে যখন পড়ে হাতিটা বুলেট গুলির মতো ঝাঁঝরা হয়ে দাঁড়িয়ে যাইবে বাবা, সঙ্গে সঙ্গে শেষ। লাখ লাখ ঝাঁক ঝাঁক পাখিরা ওই দানা যখন একটা করে ছাড়তে লাগলো, আব্রাহা বাদশা তাম সৈন্য সব শেষ হয়ে গেল। আল্লাহ নিজ কাবাকে নিজে হেফাজত করলেন, যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। তাই নবী আমার বলেছেন মুসলমান তুমি যদি মুসলমান হয়ে কোরআনের কাছে না আসো কোরআন বাঁচিয়ে নেবে আল্লাহ, কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বলছি আমরা ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চাই সকলে মিলে কোরআনের কাছে এসে যাই। জোরে সোরে বলুন একবার সকলে মিলে মেদিনীপুরে যারা দর্শক শুনতে এসেছেন তেমা পানিতে সকলে মিলে আমাকে উত্তর দেন, জোরে বলুন আমার জান দিয়েছেন কে, জোরে বলুন এ জীবন কে দিয়েছে, এই জীবনকে বাঁচানোর জন্য মাল কে দিয়েছে, জোরে বলুন জানার মাল কার, জোরে বলুন কার। আল্লাহ যদি মনে করে এক্ষুনি তোর মালকে তোর জানকে আমি নিয়ে নেব, পারবে কিনা, পারবে কিনা? তাহলে সেই মহান আল্লাহ বলছেন আমি তোর জানমালকে এখন নেব না রে, আমি এখন তোকে একটাই কথা বলছি সেটা মেনে নে। জোরে সোরে সকলে বলুন আমরা কোরআন মানি কি মানি না? কোরআন বলে দিয়েছে অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ওরে তুমি তোমার জান আর মাল পেয়েছো আমার কাছ থেকে, আমি এবার বলছি